আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানব নবুয়তের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন, বিষয়টা আপনারা সবাই জানেন হেরা গুহার মধ্যে। কিন্তু এখন মেডিটেশন, এটাকে আমরা ইসলামাইজেশন করার চেষ্টা করছি, মানে এটাকে ইসলামিক বলার চেষ্টা করছি। তো এখন ধ্যানে মগ্ন হওয়া, মেডিটেশন করা, এটা বৈধ নয় কেন? আল্লাহ রাসূল বললে আমরা কেন করতে পারবো না? ইসলাম কি বলে? আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি যে ধ্যান করা জায়েজ নাকি না জায়েজ, কেন না জায়েজ। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল আগে ধ্যান করে থাকলে আমাদের মতো মানুষ কেন পারবে না, আল্লাহ রাসূল হয়েছে বিধে কি সব জায়েজ হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই কথাগুলো যারা বলেন এটা তারা ঠিক কথা বলেন না। তো আমি তাদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি আসার পূর্বে, অর্থাৎ ওহি আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা গুহার মধ্যে ধ্যান করতেন। কিন্তু আল্লাহ রাসূলের কাছে নবুয়ত আসার পরে, তারপর হচ্ছে ওহি আসার পরে আল্লাহ রাসূল এক সেকেন্ডের জন্য আর ধ্যান করেন নাই। তার মানে কি? সেটা ইসলাম ধর্মের আগে, তখন সেটা ছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মূল ধর্মের নাম হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। তিনি আগে আল্লাহ রাসূল ওই ধর্মের উপর ছিলেন, হয়তো তখন সেটা জায়েজ ছিল। কিন্তু এই নবুয়ত আসার পূর্বে, আল্লাহ রাসূলের কাছে নবুয়ত আসার পূর্বে তখন তিনি এক সেকেন্ডের জন্য ধ্যান করেন নাই, এমন কোনো প্রমাণ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও নাই। এজন্য ধ্যান করা আমরা যে যেটাই করি এটাকে আমরা ইসলামিক বানানোর চেষ্টা করছি, কিন্তু না, আল্লাহ রাসূলের কথাকে দলিল দিয়ে আমরা সেটাকে কাজ করার চেষ্টা করি। এটা আল্লাহ রাসূল ইসলামের পরে করেন নাই, নবুয়তের পরে করেন নাই। আবার অনেকে যারা প্রেম করে তারা বলে ধর্মিয়া ইউসুফ নবী প্রেম করছে না। আরে ভাই, সেটা প্রেম কাকে বলে? উভয় পক্ষ থেকে কথোপকথন, ইউসুফ আলাইহিসসালাম যেহেতু রাজিই ছিলেন না, তো তিনি অনেকভাবে প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি যদি রাজি হতেন তো তাদের প্রেম ছিল। এক পক্ষ থেকে যদি কেউ ভালোবাসে যে আমি অমুক দেশের একজন নারীকে পছন্দ করি, অমুক দেশের অমুক মানুষকে, তো সেক্ষেত্রে উদাহরণস্বরূপ মনে করেন বড় এক নায়িকা, তার নাম আমার পাশে দেওয়াল আছে, তার নাম দেওয়াল, বিদেশি মানুষ, নাম হচ্ছে দেওয়াল, আমি দেওয়ালকে পছন্দ করি, তো আমি বললেই কি হয়ে গেলো? অথবা এটা কি ভালোবাসা হবে? এটা আমার ভালোবাসা হতে পারে, এটা আমার জিনা হতে পারে, কিন্তু সে যদি আমাকে পছন্দ করে তখন উভয়ের জিনা এবং তারও জিনা হবে। তো একজন যদি পছন্দ করে তো সেক্ষেত্রে এটা কিন্তু আর ভালোবাসা হলো না, তার মনের ভালোবাসার ক্ষতি, অনেক মানুষের চাওয়া পাওয়া অনেকটা থাকতেই পারে কিন্তু সত্য আর পূরণ হয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।